সাবস্ক্রাইব করুন এডু লাইভ ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এডু লাইভ ইউটিউব চ্যানেল। এডু লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপস্থাপিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষাবিজ্ঞান বিষয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত SLST পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস নিয়ে আলোচনা করছি। সেই সিলেবাসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড, অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশ। গত পর্বে আমরা এই অংশ থেকে আলোচনা করেছি বিকাশ কাকে বলে এবং এর সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি। আজকের পর্বে আমরা শিশুর বৃদ্ধি ও বিকাশ থেকে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলি হলো বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক এবং বৃদ্ধি ও বিকাশের মধ্যেকার পার্থক্য। আজকের পর্বের আলোচনা শুরুর পূর্বে আপনাদের সকলকে বলে রাখি, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখনই নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, তার নোটিফিকেশন আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর ইতিপূর্বে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পর্বের আলোচনা শুরু করি। আজকের পর্বের আলোচনা শুরুতে প্রথমে আমরা জানব বৃদ্ধি ও বিকাশের মধ্যেকার সম্পর্ক। জন্মের পর থেকে মানব জীবনে নানাভাবে পরিবর্তন ঘটতে থাকে। বৃদ্ধি ও বিকাশ হলো মানব জীবন পরিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনেকে বৃদ্ধি ও বিকাশকে একই অর্থে ব্যবহার করে থাকে, কিন্তু আসলে বৃদ্ধি ও বিকাশ এক নয়। বৃদ্ধি হলো দৈহিক আকার, আয়তন এবং ওজনের পরিবর্তন। অপরদিকে বিকাশ হলো দৈহিক আকার, আয়তন এবং ওজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতার বা কাজের গুণগত মানের উন্নতি। প্রকৃতপক্ষে বৃদ্ধি হলো মানব জীবনে পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, আর বিকাশ হলো মানব জীবনে পরিমাণগত এবং গুণগত উভয় পরিবর্তনের প্রক্রিয়া। এরা উভয়ই গতিশীল প্রক্রিয়া, সেই সঙ্গে এরা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বৃদ্ধি ও বিকাশ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ বৃদ্ধি বা পরিমাণগত পরিবর্তন ছাড়া বিকাশ বা গুণগত পরিবর্তনকে উপলব্ধি করা যায় না। ঠিক একইভাবে বিকাশ বা গুণগত পরিবর্তন ছাড়া পরিমাণগত পরিবর্তনকে উপলব্ধি করা যায় না। সুতরাং বৃদ্ধি ও বিকাশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো বন্ধুরা, এই হলো বৃদ্ধি ও বিকাশের মধ্যেকার সম্পর্ক। এরপরে আমরা দেখব বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের মধ্যেকার মূল পার্থক্যগুলি হলো, এক, বৃদ্ধি হলো দৈহিক আকার, আয়তন এবং ওজনের পরিবর্তন। অপরদিকে বিকাশ হলো দৈহিক আকার, আয়তন এবং ওজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতার বা কাজের গুণগত মানের উন্নতি। দুই, বৃদ্ধি হলো একটি সাময়িক প্রক্রিয়া, অপরদিকে বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তিন, বৃদ্ধির ফলে সংগঠিত হওয়া পরিবর্তন পরিমাপযোগ্য, অপরদিকে বিকাশের ফলে সংগঠিত হওয়া পরিবর্তন পর্যবেক্ষণযোগ্য। চার, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, অপরদিকে বিকাশ একই সঙ্গে পরিমাণগত ও গুণগত পরিবর্তন। পাঁচ, পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে, অপরদিকে পরিণমনে বিকাশের সমাপ্তি ঘটে না, কারণ বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ৬, বৃদ্ধির প্রকৃতি বাহ্যিক, কারণ বৃদ্ধিকে বাইরে থেকে সরাসরি পরিমাপ করা যায়, অপরদিকে বিকাশের প্রকৃতি অভ্যন্তরীণ, কারণ বিকাশকে বাইরে থেকে সরাসরি পরিমাপ করা যায় না। ৭, বৃদ্ধি কেবলমাত্র দৈহিক দিকের পরিবর্তনকে ইঙ্গিত করে, অপরদিকে বিকাশ দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক প্রভৃতি সকল দিকের পরিবর্তনকে ইঙ্গিত করে। ৮, বৃদ্ধি হলো বিকাশের কারণ, অপরদিকে বিকাশ হলো বৃদ্ধির ফল। তো বন্ধুরা, এই হলো বৃদ্ধি ও বিকাশের মধ্যেকার গুরুত্বপূর্ণ পার্থক্য সমূহ। এই হলো আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা জানলাম বৃদ্ধি বিকাশের সম্পর্ক কি এবং বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্যগুলি বা কি কি।
আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, এবং আজকের আলোচনা সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি সকল শিক্ষাবিজ্ঞান বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করুন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।